প্রায় এক সপ্তাহের জন্য ব্যাগ গুছিয়ে আমি আগামীকাল চলে যাব শ্বশুর বাড়িতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আবারও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় তাহলে বরাবরের মতো ছোট্ট একটা অনুরোধ করে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায় তাহলে চাইলে কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। এতে করে পরবর্তীতে যখনই আমি নতুন কোনো ব্লগ ভিডিও আপলোড করব, সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তখন চাইলেই কিন্তু আপনি আমার ব্লগ ভিডিওটা দেখে নিতে পারবেন। তবে আজকের ব্লগ ভিডিওটা কিন্তু আমি তিন দিনের ফুটেজ নিয়ে তারপরে একটা ব্লগ আকারে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। যাই হোক, আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর সকালে ঘুম থেকে উঠে সরাসরি কিচেনে চলে আসলাম। খুবই সিম্পলভাবে ঢেঁড়স দিয়ে ডাল রান্না করে নিব, সেই সাথে ভাতও রান্না করে নিব। আর আমাদের ভাইয়া বললো আজকে পান্তা ভাত খাবে, এর জন্য কিন্তু আমি আলুটাও সিদ্ধ দিয়ে দিলাম। আর একটু চিকেন হচ্ছে ম্যারিনেট করে রেখেছি, সেটাও রান্না করে নিব। আর কেন এত সকালে রান্না করতেছি আপনারা হয়তো বা ভাবতে পারেন। আজকে আমি রান্না বান্না করে চলে যাব আমার বড় অপুর বাসায়, কারণ এর আগে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছি বড় অপুর বাসায় যাব, আমার কিছু থ্রি পিস আছে সেগুলো সেলাই করার জন্য। যেহেতু আমার সেলাই মেশিনটা একটু সমস্যা হচ্ছে, মানে বারবার সুতাটা কেটে যাচ্ছে, তাই ভাবলাম যে আজকে বড় অপুর বাসায় যেয়ে সব কয়টা থ্রি পিস সেলাই করে নিয়ে আসব। তাছাড়া আমি ভাবছিলাম বড় অপুর বাসা থেকে সন্ধ্যার আগে আগে চলে আসব, এর জন্যই কিন্তু আমি রান্নাটা করে রেখে যাচ্ছি, যাতে আমি একেবারে সন্ধ্যার আগ মুহূর্তে বাসায় চলে আসতে পারি। তবে কি হলো জানেন, আমি যে সেলাই করতে গিয়েছিলাম তো আমার সেলাই করতে করতে অনেক বেশি দেরি হয়ে গেছে, মানে আমি সন্ধ্যার আগে আমার থ্রি পিসগুলো কিন্তু সেলাইটা কমপ্লিট করতে পারিনি। তাই আপনাদের ভাইয়াকে আবার কল দিলাম যে আমি যা যা রান্নাবান্না করেছি সবগুলো রান্নাবান্না ফ্রিজে রেখে চলে আসার জন্য বললাম বরাপুর বাসায়, যাতে করে সন্ধ্যার পর বরাপুর বাসায় ইফতার করে আমরা সন্ধ্যার পরে বাসায় আসি, কারণ ওখানে ইফতার করতে হবে, কারণ আমার সেলাই করা কমপ্লিট হয়নি। সন্ধ্যার পরেও আমি হচ্ছে একটা থ্রি পিস বানিয়েছি, তারপরে হচ্ছে রাত 9টার দিকে আমি বাসায় চলে আসছি। যাই হোক, এটা হচ্ছে পরের দিন। তো পরের দিন হচ্ছে ঘুম থেকে উঠে আমি আমার ব্যাগ গুছিয়ে নিচ্ছি, যেহেতু শ্বশুর বাড়িতে চলে যাব। তো এই তো এই থ্রি পিসগুলো কিন্তু বানিয়ে নিয়ে আসছি। আমি একদিনে হচ্ছে তিনটা থ্রি পিস বানিয়েছি, আর বাকি থ্রি পিসগুলো হচ্ছে আমার দুই বোন বানিয়ে দিছে, সেগুলোও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছিলাম যে কোন থ্রি পিসটা কোন বোন বানিয়ে দিয়েছে। যাই হোক, আজকে দেখিয়ে দিব আমার বড় আপু কোন থ্রি পিসটা বানিয়ে দিছে। আর এই যে এই রেড কালার যে থ্রি পিসটা দেখতে পারছেন, এটা কিন্তু বড় আপুর বাসায় যেয়ে আমি নিজে হাতে বানিয়েছি। সেই সাথে এই যে গোছ কাপড়ের এই কামিজটা দেখতে পারছেন, এটাও কিন্তু আমি নিজে বানিয়েছি। আর এই যে এখন যে ব্লু কালার থ্রি পিসটা দেখলেন, এটা হচ্ছে আমার বড় আপু বানিয়ে দিয়েছে। আর এই যে আরেকটা দেখতে পারছেন বাঙ্গি কালার টাইপের, এটা তো আপনাদেরকে আগেই বলেছি আর দেখিয়েছি, এই যে কালোটাও, এই দুইটা হচ্ছে আমার মেজে অপু বানিয়ে দিয়েছে। তো এইভাবে করেই কিন্তু সবাই মিলে আমার থ্রি পিসগুলো বানিয়ে দিয়েছে। আর এই তো বানানো থ্রি পিসগুলো খুব সুন্দর মতো করে আমি ভাঁজ করে নিয়েছি, আর শ্বশুর বাড়ির যাওয়ার জন্য এখন ব্যাগটা সুন্দরভাবে গুছিয়ে নিব। আর আমি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে 28 রোজার দিন যাব। আর এখন যে ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 27 রোজার ভিডিও ফুটেজ। আমি যে কোনো সময়ে কোথাও যাওয়ার আগে একদিন বা দুই দিন আগে কিন্তু ব্যাগটা গুছিয়ে রাখি, এতে করে যদি কোনো কিছু ভুলে যাই তো এক দুই দিনে যদি আবার কিছু মনে পড়ে তখন কিন্তু ব্যাগের মধ্যে ঢুকিয়ে আবার নিতে পারি। যাই হোক, এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে আমার থ্রি পিসগুলো ব্যাগে ভরে নিচ্ছি। তো এখানেই যে আমার এই থ্রি পিসটা দেখতে পাচ্ছেন, এটা এইভাবে ফোল্ড করে তারপর হচ্ছে ব্যাগে ভরে নিব। তো আমি হচ্ছে আমার প্রতিটা থ্রি পিসই এইভাবে করে ফোল্ড করে তারপর ব্যাগে ঢুকাচ্ছি। এতে করে কি হয়, ব্যাগে অনেকটা পরিমাণ জায়গা ফাঁকা থাকে, এতে করে অনেক কিছু ব্যাগের ভিতরে কিন্তু ঢুকানো যায়। তো আপনারা চাইলে কিন্তু এই টিপসটি ফলো করতে পারেন। আমরা অনেকেই আছি কাপড়গুলো কিন্তু এই যেভাবে ভাঁজ করে রেখেছি দেখতে পাচ্ছেন এখানে, এভাবে করে নিয়ে যাই। তো এভাবে করে যদি না নিয়ে আপনারা এই যে আমি যেভাবে নিচ্ছি ফোল্ড করে এইভাবে নিলে একটা ব্যাগের ভিতরে অনেক কাপড় রাখা যায়। তো আমি সব সময় কোথাও গেলে কিন্তু এভাবে করে কাপড়গুলো ফোল্ড করে তারপর নিয়ে যাই। আর এই তো এখন কিন্তু সবগুলো থ্রি পিস এভাবে আমি ফোল্ড করে তারপর ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিব।
আর আমি হচ্ছে আমার ব্যাগটা প্রথমে গুছিয়ে নিচ্ছি, আর আপনাদের ভাইয়ার ব্যাগটা হচ্ছে আপনাদের ভাইয়া নিজেই গুছিয়ে নিবে। তো আপনাদের ভাইয়ার ব্যাগের ভিতরে যেহেতু ল্যাপটপ থাকবে, তো আপনাদের ভাইয়া বললো এখন মানে ওনার ব্যাগ গুছানোর দরকার নেই, পরে গুছালো হবে, এর জন্য আমি ভাবলাম যে আমার ব্যাগটা গুছিয়ে রাখি। তো এখানে প্রথমে আমার থ্রি পিসগুলো ভরে রাখলাম, এরপর অন্যান্য যত কসমেটিক্স আছে বা আরও প্রয়োজনীয় যত জিনিস আছে সব কিছু পরে ভরে নিব। আর এই যে ব্যাগের ওপরে হচ্ছে আমার শাশুড়ির জন্য এখানে একটা সালোয়ার আছে আর একটা মিক্সি আছে, সেটাও বানিয়ে নিয়েছিলাম বড়পুর বাসা থেকে, আর ব্যাগের ওপরেই রেখে দিলাম। এতে করে যখন এই শ্বশুর বাড়িতে যাবো শাশুড়িরটা কিন্তু প্রথমে বের করে দিয়ে দিতে পারবো। যাই হোক, বড়পুর বাসা থেকে যখন আসছিলাম সন্ধ্যার পরে, তো তখন কিন্তু বড় আপু আমাকে এই যে করলা ভাজি আর বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করেছিল, তো সেটা দিয়ে দিয়েছিল। তো আমি হচ্ছে এটা দিয়ে এখন ভাত খেয়ে নিচ্ছি। আর এখন যে ভিডিও ফুটেজটা আপনারা দেখতে পারছেন, তো সেটা হচ্ছে রিসেন্টলি আমি যে একটা ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে, তো সেখানে দেখবেন আমি কিন্তু এই মাছগুলো খুব ভালোভাবে লবণ আর গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো সেদিনকার ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, এর জন্য ওখানে আমি আর দেইনি, এরপরের শুটটুকু কিন্তু এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। তো আমি হচ্ছে চুলায় মাছ ভাজতে বসিয়ে দিলাম আর ভাতও বসিয়ে দিয়েছিলাম। আর এই যে আমাদের বাসায় যেহেতু গিয়েছিলাম বড়পুর বাসায়, তো আমার বড় ভাবি ছিল ওখানে, তো বড় ভাবির গাছে হচ্ছে সজনে হয়েছিল, তো সেগুলোও কিন্তু আমাকে কিছুটা পরিমাণ দিয়েছে। আসলে খুব অল্প পরিমাণ হয়েছে গাছে, ওখান থেকেই আমার ভাবি হচ্ছে আমাকে কিছুটা সজনের ডাটা দিয়ে দিল। তো আপনাদের ভাইয়ের যেহেতু খুব পছন্দ, এর জন্য ভাবলাম কি যেহেতু শ্বশুর বাড়িতে চলে যাব আর এইটুকু সজনে ডাটা কি নিয়ে যাব শ্বশুর বাড়িতে, তাই ভাবলাম আপনাদের ভাইয়াকে রান্না করে দিই, খেয়ে ফেলতে পারবে। তাই কিন্তু আপনাদের ভাইয়াকে ডাল দিয়ে সজনে ডাটা রান্না করে দিয়েছিলাম একটু। আর এখানে এই যে মাছ ভুনা করার জন্য ফ্রোজেন করা পেঁয়াজের মধ্যে সব ধরনের মশলা দিয়ে চুলায় বসিয়ে দিলাম, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এইদিকে এই যে আমার ডালটা রান্না করাই ছিল, ডালের ভিতরে জাস্ট কয়েকটা আমি সজনে ডাটা দিয়ে দিলাম। আর এদিকে মশলা কষানোর পর ভাজা মাছগুলো দিয়ে দিলাম, এরপর এই তো কিছু কাঁচামরিচ দিয়ে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিব। তবে আমার আজকের এই ব্লগ ভিডিওটি আপনারা দেখে হয়তো বা বুঝতে একটু কষ্ট হতে পারে যে আজকে শুধু রান্নাবান্নাই করতেছি, সকালে রান্না করতেছি, এখন রান্না করতেছি। তবে যদি আপনারা মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। যাই হোক, সজনে ডাটা কিছুটা রয়ে গেছে, এখন এইরকম জিপলক ব্যাগ নিয়ে নিলাম, আর এই তো ব্যাগে ভরে জাস্ট আমি ডিপে এভাবে করে রেখে দিব। এতে করে পরবর্তীতে কিন্তু আরেকদিন রান্না করতে পারবো। তো আপনারা চাইলে কিন্তু সজনে ডাটা এইভাবে ফ্রোজেন করে রাখতে পারেন। তো আমি এই তো সজনে ডাটাটা ফ্রিজে রেখে দিলাম, এখন আবার কিচেনে চলে আসলাম। যেহেতু কিচেনে রান্না বসিয়ে দিয়েছিলাম, এর জন্য ভাবলাম যে আবার একটু যেয়ে দেখি কি অবস্থা রান্না বান্নার। প্রচণ্ড গরম, এই গরমে রান্না করতে কতটা পরিমাণ যে কষ্ট এটা শুধু আমরা গৃহিণীরাই বুঝি, তাই না? আর যত অসুস্থই থাকি না কেন আমাদের কিন্তু এই সংসারের কাজগুলো করতেই হয়, তাই না? যাই হোক, আমার কিন্তু মাছটা প্রায় হয়ে গেছে, আর এদিকে এই যে ডালের মধ্যে যে সজনে ডাটা দিয়েছি সেটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে, ফুটে উঠেছে, জাস্ট আরও 2-3 মিনিটের মতো রাখবো চুলায়, তারপর নামিয়ে নিব। আর এই মাছ ভুনাটা নামিয়ে নেওয়ার জন্য আমি কিন্তু এই যে একটা বাটি রেডি করে রেখেছি, আর সেই সাথে ডাল নামানোর জন্য একটা বাটি রেডি করে রেখেছি। তো রান্নাবান্না শেষ, আর এগুলো এই যে এখন টেবিলে রেখে দিচ্ছি। আর এই ফুটেজটা কিন্তু 25 রোজার দিন, তো আপনারা দেখেছিলেন আমার এর আগে যে ভিডিওটা আপলোড করেছি ওখানে কিন্তু দেখেছেন আমি এই মাছটা রান্না করার জন্য নিয়েছিলাম। যেহেতু ওই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছিল, তাই এই ভিডিওতে আমি অ্যাড করে দিচ্ছি। আর যখন আপনারা এই ভিডিওটা দেখবেন তখন কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে থাকবো, হয়তো বা ঈদের কোনো ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতে পারবো না, কারণ আমার শ্বশুর বাড়ির কিন্তু কেউ জানে না যে আমি ব্লগ ভিডিও করি। আর যদিও পারি তাহলে হয়তো বা 2-1 মিনিটের একটা ভিডিও আপনাদের জন্য শেয়ার করতে পারি। যাই হোক, অবশ্যই কিন্তু আপনারা আমার পুরোটা ভিডিও জুড়েই থাকবেন, আর ভিডিওর কোথাও কোনো অংশে যদি এতটুকু ভালো লেগে যায় তাহলে চাইলে কিন্তু আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। যাই হোক, এদিকে মনের আনন্দ নিয়ে আজকে আমার বাসায় হচ্ছে শেষ ইফতার করে নিচ্ছি। এটা হচ্ছে 27 রোজার দিন আমরা এই ইফতারগুলো খেয়েছিলাম, আর এই তো স্বপ্নে যাবে বাড়ি আমার। তো আমরা খুব মনের আনন্দে ব্যাগ গুছিয়ে শ্বশুর বাড়িতে চলে যাব 28 রোজার দিন।
তো আপনারা সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সব সময় ভালো থাকেন, সুস্থ থাকেন। যাই হোক, আজকের ব্লগ ভিডিওটি ভালো লাগলে আবারও একবার রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর আমার চ্যানেলটি চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।